লেগেছে না? আমার জন্য তোকে কত কষ্ট করতে হয়েছে। না না, কষ্ট কি, একটা মেয়ের গায়ে হাত তুলেছিল তাই বাধা দিয়েছি। সত্যি তুই কত ভালো। আচ্ছা এবার বলতো কে তুই? আমি গ্রাম থেকে এসেছি। কোথায় যাবি? ভাগ্য যেখানে নিয়ে যায়। তার মানে তোর এখানে কেউ নেই, তুই বেকার? তুই কিছু ভাবিস না, আমার মামা মতিঝিলে অনেক বড় বিল্ডিং এ কাজ করে। আমি মামাকে বলে তোর জন্য একটা কাজ জোগাড় করে দেব। কি কি বললি? সে তোকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে? হ্যাঁ মামা, এই জন্যই তো বলি ডাঙ্গুলি খেলতে যখন তখন বাইরে যাবি না। দুষ্ট লোকের কি অভাব আছে, কখন কি হয়ে যায়। তোর বাবা মা মারা যাবার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে গেছে, আর আমিও তোকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছি। তুই এখন বড় হয়েছিস, ছেলেদের মতো যখন তখন বাইরে ঘোরাফেরা করা কি তোর উচিত? মা না মামা, একেবারেই উচিত নয়। আমি একদম দুষ্টু হয়ে গেছি। মারবো একটা। মামা ও গ্রাম থেকে শহরে এসেছে, বেকার, ওর এখানে কেউ নেই। ওকে তোমার একটা চাকরি জোগাড় করে দিতেই হবে। দেবে না মামা? চাকরি দেব না মানে? সে আমার ভাগ্নির উপকার করেছে, কষ্ট করে হলেও তাকে চাকরি একটা জোগাড় করে দিতেই হবে। হ্যাঁ, পড়াশোনা কতটুকু করেছো? ক্লাস 2। ও ঠিক আছে, দেখি কি করা যায়। জামা তুই খাবার ব্যবস্থা কর। আরে 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 দাঁড়াও দাঁড়াও, পয়সাগুলো তো দাও। যাও। তুই এখানে বস, আমি তোর খাবারের ব্যবস্থা করছি। তোমার পরীক্ষা তো শেষ হলো, তাই তোমার কথা মাকে আমি সব খুলে বলেছি আর মাও খুশি হয়ে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে বলেছেন কি যাবে না সেও যাব পরীক্ষা যখন শেষ হয়েছে এবার কি করবে ভাবছো ভাবছি বিলেত গিয়ে একটা কিছু করে সেখানেই সেটেলড হয়ে যাব কিন্তু বিলেতের ওই কম্পিউটার লাইফ কি তোমার কাছে ভালো লাগবে এখানেই বা কি করব সরকারি চাকরি করার মনোবৃত্তি আমার নেই না না চাকরি করবে কেন আমি ভাবছিলাম আমার মিলের ম্যানেজমেন্টের দায়িত্বটা তোমার হাতে তুলে দেব অবশ্য তোমার যদি আপত্তি না থাকে কিন্তু এত বড় দায়িত্ব কি আমি পালন করতে পারবো নিশ্চয়ই পারবে তোমার প্রতি আমার সে বিশ্বাস আছে তাছাড়া আমি যখন আছি তোমার কোনো অসুবিধা হবে না বাই দ্য ওয়ে দেশে তোমার কে কে আছেন আমাদের জমিদার বাড়িতে নায়েব গোমস্তা ছাড়া আর কেউ নেই মা ছোটবেলায় মারা যান আর বাবা ও তিনিও বুঝি মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ কি হলো মা গ্লাস করে ভেঙে গিয়েছে তো কি হয়েছে না মা না গ্লাস হাত থেকে পড়ে ভেঙে যাওয়া ভালো না এই অমঙ্গলের চিহ্ন নিশ্চয়ই আমার রাজুর কোনো অমঙ্গল ঘটেছে যদি ছোট ভাইয়ের কিছু হয়ে থাকে রাজমা বাবা বাবা ওর নাম আমার সামনে নিবি না যা কাগজ কলম দিয়ে আয় রাজুকে চিঠি লিখতে হবে যা শিগগির যা সাজু সাজু তোমার চাকরি হয়ে গেছে আমাদের মিলে হেড অফিসের পিয়ন মামা আমার চাকরি হয়ে গেছে আমার চাকরি হয়ে গেছে আপনার কাছে কি বলে ধন্যবাদ দেবো মামা ওসব কথা এখন থাক মামা মানে বলছিলাম থাকার কথা ভাবছো তো আরে আমাকে যখন মামা বলে ডেকেছো তখন এই মামা ছাড়া ভাগ্নের থাকার জায়গা আর কে দেবে হ্যাঁ মনে করো আজ থেকে তোমার থাকার জায়গা হয়েই গেছে এসো আমার সাথে মামনি চাচিকে দিও শুনুন ম্যানেজার সাহেব আপনাকে যেভাবে বলেছি ঠিক সেভাবে মিস্টার রাজুকে আমাদের অফিসের সবার সাথে নতুন জেনারেল ম্যানেজার হিসেবে পরিচয় করিয়ে দিয়ে ওনার কাজ বুঝিয়ে দেবেন ইনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আর ইনি হলেন স্যার চিফ অ্যাকাউন্ট্যান্ট গ্ল্যাড টু মিট ইউ শুনুন আপনারা যার যার কাজে যান আসুন স্যার আপনার পিয়ন আজই জয়েন করেছে আসুন আসুন একই ডালে দুটি ফুল আমরা আসুন স্যার কিছু জরুরি ফাইল আছে আমি সেগুলো এক্ষুনি নিয়ে আসছি সাজু সাজু এখানে আজ ভাইয়া সুখের দিন জানি না বাবার নাসপা কেমন আছে দরজাটা বন্ধ করে কাছে বলুন স্যার আমি চাই না তোর আমার আসল পরিচয় এখানে কেউ জানুক আপনার সাথে আমার মালিক আর পিয়ন সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক আছে বলে তো আমার মনে হয় না তুই অফিস ছেড়ে চলে যা, বিনিময়ে তুই যা চাস তাই আমি তোকে দেব। যদি দিতেই চান তাহলে আপনার জন্য আমার শরীর থেকে যতটুকু ঘাম ঝরেছে সেই ঝরে পড়া আমার ঘাম আমাকে ফিরিয়ে দিতে পারবেন? পারবেন? বাবার নাজমার সাথে আমার সেই সুখের দিনগুলো আমাকে ফিরিয়ে দিতে পারেন? পারবেন? পারবেন না স্যার। এই গরিব পিয়ন কোনোদিন কাউকে বলবে না আপনার সাথে আমার পরিচয়ের কথা, কেউ জানবে না। আপনি আমার বড় ভাই। সালাম। আচ্ছা বলতো, তোর মুখে হাসি নেই কেন? এই তো হাসছি। মানুষ জোর করে তখনই হাসে যখন সে কোনো দুঃখ ভুলতে চায়। আচ্ছা বলতো, তোর কিসের দুঃখ? আমাকে নিয়ে তুই খুব ভাবিস না? হ্যাঁ, কিন্তু কেন ভাবি ভেবেই পাই না। আমার জন্য হয়তো তোর মায়া হয়, তাই ভাবিস। মায়া ছাড়া তোর জন্য সবসময় আমার কিসের জন্য একটা টান। শুধু তোর কাছে কাছেই থাকতে ইচ্ছে করে। বলতে পারিস তোকে আমার এত ভালো লাগে কেন? জানি না শিরিন, জানি না। তবে তবে আমার বুকটা ব্যথায় ভরে আছে। আমাকে আমাকে একটু শান্তি দিতে পারিস? আমার জীবন দিয়ে যদি তোকে একটু শান্তি দিতে পারি আমি ধন্য হব। হ্যাঁ সাজু, আজ থেকে আমার জীবনটা শুধু তোর জন্যই বেঁচে থাকবে। জি জি জি, ঠিক আছে, মালগুলো ডেলিভারি দিয়ে দে। হ্যাঁ, কাম ইন স্যার, কাম ইন। ওকে স্যার, আপনার হোস্টেল থেকে এই চিঠিটা একজন এসে দিয়ে গেছেন। হুম, এই ফাইলটা অ্যাকাউন্টসে দিয়ে দেবেন। জি। You may go. বাবা রাজু, আমার দোয়া নিস। অনেকদিন হয় তোর কোনো সংবাদ নেই, তাই তোকে দেখার জন্য মন আমার কেমন ছটফট করছে, তোকে বোঝাতে পারবো না। যদি তোর হাতে সময় থাকে তাহলে বাড়িতে এসে একবার দেখা করে আমার মনটাকে একটু হালকা করে দিয়ে যাস বাবা। আর তুই জানিস না, তোর ফিসের টাকার জন্য সাজুকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। হতভাগাটা আর ফিরে এলো না। তোর একটু খোঁজ নিস। ইতি, তোর বাবা। তুই এখানে কি করছিস? পয়সা জমাতে এসেছি। পয়সা জমাতে? ঘর থাকতে এখানে কেন? ঘরের জন্যই তো পয়সা জমাচ্ছি। কেন? ঘর তো তোর আছেই। না না, এই ঘর না, বিয়ে করে ঘর করার জন্য তো পয়সা জমাচ্ছি। বিয়ে? কার বিয়ে? তাহলে তো নিশ্চয়ই পাত্র পছন্দ করে রেখেছিস। না না, পাত্র এখনো পছন্দ করিনি, তবে নজরে পড়েছে। এই কেসে? সময় এলে বলবো, তুই এখন যা তো, যা না। পাত্র এসেছে পাত্রের খবর নিতে। শিরেন, কি বলবি বল। এই ওটা নিয়ে কোথায় যাচ্ছিস? খেলতে তো না, বল মানুষের মাথা ফাটাতে। আমার খেলা আমি খেলবো, মানুষের মাথা মানুষ বাঁচাবে। তোর ডান্ডার গুলিতে মানুষ মাথা বাঁচাতে পারবে না, তাই বলছিলাম কি আজ থেকে তোর বাচ্চাদের সাথে খেলা বন্ধ। তাহলে কার সাথে কাকে নিয়ে খেলবো? কেন, যার জন্য তুই জীবনটা বাঁচিয়ে রাখবি বলেছিলি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা তো বিয়ের পর। মনের মিল যখন হয়ে গেছে তখন বিয়ে হতে কতক্ষণ? সত্যি বলছিস? শিরিন, কি ভাবছিস? তোকে নিয়ে। কিন্তু সাজু, আজ আমাকে ছুঁয়ে তোকে একটা সত্য কথা বলতে হবে। কি বলবি বল। আমি তো সবকিছু জানতে চাই, তুই কে, কেন তুই মাঝে মাঝে একা একা কাঁদিস। আমাকে আর সবকিছু বলতেই হবে। তাহলে শোন। শোনা জমির মিয়া, তোমাকে দেয়া সময়ের আর মাত্র 7 দিন বাকি। এর মধ্যে যদি তুমি টাকা দিতে না পারো, তাহলে ভিটে বাড়ি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যেতে হবে। আর তুমি তো ভালো করেই জানো আমি যা বলি তাই করি, বুঝেছ? এই চল। বাবা, তুমি বড় ভাইকে একটা সংবাদ দাও। বাবা, একটা সংবাদ দাও। ছাটা মার তোর অমন ভাইয়ের কপালে। এসব কথা তুই এখন কাউকে বলিস না। বেশ, তুই যখন বলছিস বলবো না, কিন্তু আমি বলে রাখি, যে ভাই ভাইকে গরিব বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে, তার উপর আল্লাহর গজব পড়ুক। দেখো, ভালো হবে না বলছি। খুশির খবরটা কি চটপট বলে ফেলো। খুশির খবর, আগামী শুক্রবার মা আমাদের বিয়ের তারিখ ঠিক করেছে। তাই? কি বলেন মামা, জেনারেল ম্যানেজার সাহেবের সাথে আমাদের মালিকের মেয়ের বিয়ে? হ্যাঁ, আমি যাই, আমার অনেক কাজ। হ্যাঁ, বাবা জানে কিনা কে জানে। তোমাকে দেয়া সময় শেষ, এবার চলে যাও। আল্লাহ আল্লাহ, চাচা আমাদেরকে একটু রহম করুন। তোদেরকে রহম করলে আমার টাকার প্রতি যে বেরহম করা হবে। চলে যাই এখান থেকে। চাচা, আপনার দুটি পায়ে পড়ি। এই অবস্থায় বৃদ্ধ বাবাকে নিয়ে কোথায় যাব চাচা? চলে যাও। বাবা বাবা, থাক মা থাক, এমনিতে উনি আমাদের জন্য অনেক করেছেন, আর কত করবেন। চল মা চল। রাজুর কথা জিজ্ঞেস করছেন? সে তো আর এখন এখানে থাকে না। কোথায় থাকে? সে এখন আশরাফ জুট মিলের জেনারেল ম্যানেজার, বিরাট বড় অফিসার। বাবা, আমরা তো পথঘাট কিছু চিনি না, যদি ঠিকানাটা একটু লিখে দিতে। নিশ্চয়ই, 66/A মতিঝিল। একটু লিখে দাও না বাবা। আল্লাহ তোমার ভালো করুন বাবা। হ্যাঁ এটাই তো। জেনারেল ম্যানেজার সাহেব আছেন? উনি নেই। কখন আসবেন? আজ উনি আসবেন না, আজ আমাদের মালিকের মেয়ের বিয়ে। আজ ভাইয়ার বিয়ের দিন, নিশ্চয়ই সেখানে বাবা নাজমা আসবে। বড় তেষ্টা পেয়েছে, একটু পানি খাওয়াতে পারি মা? তুমি একটু বসো বাবা, আমি দেখছি। আচ্ছা আচ্ছা। মামা বলতে পারেন বরের বাড়ি থেকে তার কোনো আত্মীয় স্বজন বিয়েতে এসেছে কিনা? কে আর আসবে, তার তো কেউ নেই। শুনেছি তার বাবা মা নাকি অনেক আগেই মারা গেছে। হ্যাঁ, তুমি ভেতরে এসো, আমি যাই। বাবা মারা গেছে ভাই, কত না মানে আমার বাবার জন্য একটু পানি। বাবা যদি শুনে ভাইয়া, কথা বাবাকে কিছুতে বলা যাবে না, তাহলে বাবা সহ্য করতে পারবে না, কিছুতেই পারবে না, কিছুতেই পারবে না। আমি জানতাম না মানুষ এত নিচ, এত ছোট, এত জঘন্য হতে পারে। কি হয়েছে রে? জানিস ভাইয়া ওদের বলেছে বাবা নাকি মরে গেছে। আচ্ছা অর্থের জন্য মানুষ? না না, আমি আর ভাবতে পারছি না। ইচ্ছে হয় একটা পিস্তল জোগাড় করে ভাইয়ের বুকটা ঝাঁসড়ে করে দিয়ে আসি, যে বুকটা তার এত পাষাণ। ওর কথা ভুলে তুই একবার গ্রামে যা, গিয়ে দেখ ওরা কি অবস্থায় আছে। কিন্তু ঠিক আছে, তুই তো সামনে যাবি না, তুই সংবাদটা তো পাবি ওরা খেয়ে আছে না না খেয়ে আছে। হ্যাঁ শিরিন, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। বাবা চলো কারো বাড়ির বারান্দায় গিয়ে বসি। না মা না, রাজুর এই অফিসের সামনেই বসি, কাল সকালে আসলেই যেন ওকে ধরতে পারি। কিন্তু বাবা তোমার ছেলে আজ পরলোক হয়েছে, এখন সে তোমাকে আমাকে চিনতে পারবে? ওকে কি সাজু মনে করেছিস যে আমাদেরকে সংবাদ পর্যন্ত নেয়নি? আদবর সাহেব টাকার জন্য বাড়ি দখল করে অনেক আগেই তাড়িয়ে দিয়েছে। আমাকে মারবেন না। আরে সাধু ভাই, আরে সাধু ভাই কবে আইলেন? সাধু ভাই, আরে আর সব কথা কমন কত শুনলাম। আমার জমি দখল নেব ওই তালুকদার, তাহলে তোদেরকে রেখেছি কেন? বাবা সাজু, আমি পুরো মানুষ, তোমার বাবার বয়সী, মাফ করে দাও বাবা। তোর টাকা আমি পাই পাই করে শোধ করে দেবো, কিন্তু আমার বাবার বোনের যদি কিছু হয় তাহলে তোর টাকা তোকে আমি একসাথে খবর দেবো। ইয়া আল্লাহ